বাইকে রওনা দিব ভাবছি সিএনজি তে যাব পরে চিন্তা করে দেখলাম না বাইক ছাড়া শুনো পাই নাই এটা অনেক দূরে দেখা যাক যেহেতু প্রায় অলমোস্ট বাসা থেকে এক ঘন্টা জার্নি শেষে দিয়াবাড়িতে এসে পৌঁছালাম আপনারা তো জানেন যে দিয়াবাড়িটা অবস্থিত হচ্ছে রাজধানীর উত্তরাতে এটা উত্তরার 15 এবং 16 নম্বর সেক্টরের একটা বিশাল সমতল ভূমি যেটা আসলে দিয়াবাড়ি নামে পরিচিত ঢাকার ভিতরে দিয়াবাড়িটা আসলে একটা ফ্যান্টাস্টিক জায়গা এখানে ঘোরার জন্য সবচেয়ে সুন্দর একটা প্লেস যদি বিকালবেলা যদি ঘুরতে আসেন অবশ্যই এদিকে আসবেন আপনারা কারণ এখানে বিকালের সময়টা খুবই হচ্ছে যে সুন্দর থাকে আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে এখানে একটা লেক আছে এই লেকে হচ্ছে যে বোট আমরা আজকে যাচ্ছি বোটের অভিজ্ঞতাটা নেব আর এখানে একটা পাশে কাশফুল আছে আপনারা যদি এদিকে আসেন কাশফুলের একটা সুন্দর জায়গা আছে এখানে কাশফুল দেখা যায় তাছাড়া আর রাজুকের এখানে কতগুলো বিল্ডিং আছে একই সারিতে সো এই বিল্ডিংগুলোর যে সিনারিও এটাও খুব সুন্দর দূর থেকে দেখা যায় আমরা আসলে আসলে ওই দিকেই যাচ্ছি আজকে ওখানে ঠিক পাশেই লেকটা ওই লেকে হচ্ছে যে আমরা আজকে হচ্ছে যে প্যাডেল বোর্ডের একটা অভিজ্ঞতা নেব ফাইনালি আমরা দিয়ে বাড়িতে অলরেডি চলে আসছি এখানে এসে আমার বেবিরাও খুঁজতেছে যে কোথায় বোর্ড পাওয়া যায় আসলে প্ল্যানে ছিল আগে থেকে বোর্ড উঠবে তো এই পাশে এসে আমরা দেখার ট্রাই করতেছিলাম যে বোর্ডটা আসলে কোথায় এই পাশ থেকে লেকটা দেখা যায় লেকের ভিতরে হচ্ছে যে বোর্ডগুলো এখানে আসলে অনেক লোকজন বিকালবেলা চলে আসে ওই যে দেখা যায় দেখেন এই পাশে হচ্ছে বোর্ডগুলো লেকের ভিতরে আসলে বোর্ডগুলো চালু ওই পাশে হচ্ছে রেজিস্ট্রেশন তো আমরা চিন্তা করতেছি আমরা ওই পাশে যাব গিয়ে ওখান থেকে বোর্ড উঠে ট্রাই করবো সে অনুযায়ী আমরা ওদিকে রওনা দিলাম এখানে এই পাশে ভিতরের দিকে যে বোর্ড গার্ডটা দেখতেছেন এখান থেকে আসলে বোর্ডে ওঠা নামা হয় আর আমরা আসলে বুঝতেছিলাম যে টিকিটটা কোথায় পাওয়া যায় আমি আসলে ভিতরে গিয়ে দেখে আসলাম অন্তত এখানে দেখতেছিলাম যে টিকিট কোথায় কীভাবে পাওয়া যায় ফাইনালি এই পাশে
আসি এসে দেখলাম যে ভাই এখানে টিকিট সেল করতেছে, মেবি এটা পার পার্সন 50 টাকা করে অথবা 60 টাকা এরকম একটা কিছু হবে। তো জার্নিটা অলমোস্ট 20 মিনিট ছিল, কারণ ডিউরেশনটা 20 মিনিট। 20 মিনিটের মধ্যে হচ্ছে যে আপনি ভিতরটাতে ঘুরবেন, ঘুরে হচ্ছে যে উঠে যাবেন আর কি টোটালি। তো 20 মিনিট সময়টা আসলে খুব ভালো এনজয় ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।